नमस्कार बंधुरा फूड स्मॉल चैनल सबा के अनेक अनेक स्वागत हमें आज के इलिश माछेर एक रेसिपि बनिए देखाबो। इलिश माछेर ये रेसिपिटा सबाई खेते पसंद करे एमन कि सबाई बनाते पारे। चलुन देखिनी आमी किभावे बानाई। जदि रेसिपिटा आपनादेर भालो लागे ताहले प्लिज एक लाइक करबें, कमेंट करे जानाबें और बंधुदेर संगे शेयर करबें। चलुन देखिनी रेसिपिटा। आमी एखाने पाँच पिस इलिश माछ निएछि। एबार आमी एकटा मसला बनिए नेब, मिक्सार ब्लेंडार मध्य दिए देव तीन चामच सर्षे, दिए देव दो चामच पोस्त, एबार आमी दिए देव तीनटे काचा लंका और दिए देव सामान्य एकटु नून। नून दिए प्रथमे आमी एगुलोके गुड़ो करे नेब। गुड़ो करे निएछि, एबार आमी जल दिए पेस्ट बनिए नेब। आपनारा जदि एइभाबे सर्षे पोस्त गुड़ो करें ताहले खूब सहज भावे गुड़ो हो जाए। और नून और काचा लंका दिले तेतो हबे ना सर्षेटा। पेस्ट आमार बनानो हो गेछे। एबार आमी माछेर मध्ये दिए देव सामान्य एकटु नून और सामान्य एकटु हलुद गुड़ो। এবার আমি মাছের মধ্যে ভালো করে নুন হলুদটাকে মেখে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে গরম করতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজলে ইলিশ মাছের গন্ধ চলে যায় তাই আমি হালকা একটু ভেজে নেব। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা সর্ষেটাকে দিয়ে দেব। এবার আমি সর্ষের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার আমি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে তারপর দিয়ে দেব। এবার মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব দু চামচের মতো কাঁচা সর্ষের তেল। এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। তিন চার মিনিট পর ঢাকনাটাকে খুলে দেব।
ইলিশ মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। দেখতেই পাচ্ছেন দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ।